টেকনিক্যাল 550 আপনাকে স্বাগতম। আজ আপনাদের দেখাবো কি অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি কিভাবে লোন নিতে পারবেন। 1 থেকে 60 হাজার টাকা অবধি লোন নিতে পারবেন। কোম্পানির তরফে বলেছে 1 থেকে 60 হাজার টাকা আপনি লোন নিতে পারবেন। আমি নিজে লোন নিয়েছি, সেই লোনটা আমি রিপেমেন্ট করবো, সেটা আপনাকে দেখাচ্ছি। শুধু সেফ আপনার কাছে আধার কার্ড আর প্যান কার্ড থাকলেই হবে, থাকলে আপনি লোন নিতে পারবেন। আপনার পয়সা সবারই প্রয়োজন হয়, আপনার ছোটোখাটো পয়সা আপনার প্রয়োজন হলে আপনি এখান থেকে আপনি লোন নিতে পারেন অ্যাপ্লিকেশনের মাধ্যমে। সেটা আপনার দেখো কীভাবে লোন নেবেন, সব স্টেপ বাই স্টেপ আপনাকে দেখে দেবো। আর আমি নিজে রিপেমেন্ট করবো, রিপেমেন্ট করবো, আমি লোন নিয়েছি সেটা রিপেমেন্ট করবো। আর আমার এই চ্যানেলে আসবেন, এসে দেখবেন যে অনেকগুলো ভিডিও আছে, আপনার প্রয়োজন মতন আপনার ভিডিও সব আপনার ভিডিও পেয়ে যাবেন। চলেন তাহলে শুরু করা যাক। আমার ভিডিও ডিসক্রিপশন আমি লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে আপনার একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন। আমি সেই অ্যাপ্লিকেশনটা দেখে দিচ্ছি, আপনি ওটা ওপেন করেন। আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন। খুব সহজে আপনি পারবেন, আধার কার্ড আর প্যান কার্ড থাকলে আপনি পারবেন। আমার এখানে রিপেমেন্ট করবো, আমার এখানে লোন লো আছে, এখানে 5,185 টাকা আমার লোন লো আছে। এখানে রিপেমেন্ট করতে আমার 4,500 টাকা আমার লোন লো আসছিল, আপনার এখানে 4,500 টাকা লোন লো আসছিল, আর কিছু ইন্টারেস্ট হয়েছে, সেই ইন্টারেস্ট দিয়ে আমার 5,185 টাকা লোন রিপেমেন্ট করতে। রিপেমেন্ট করার জন্য আপনি এখানে নিচে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেন, ক্লিক করে রিপেমেন্ট করে দেন। আগে রিপেমেন্টটা করে দিই, পেমেন্টটা করে দিই, তারপর আপনার দেখাচ্ছি। পেমেন্টে ক্লিক করছি, তারপর আপনি কী থেকে পেমেন্ট করবেন। আপনি পেটিএম থেকে পেমেন্ট করতে পারবেন, আপনার ব্যাঙ্ক থেকে পেমেন্ট করতে পারবেন, ডাইরেক্ট আপনি যেখান থেকে ইচ্ছে সেখান থেকে করতে পারবেন। আপনার যদি কোনো অ্যাপ্লিকেশন থাকে, অন্য অ্যাপ্লিকেশন, সে অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারেন। আমি এখান থেকে আমি পেমেন্ট করবো, এখানে ক্লিক করে দেন। তারপরে আপনি এখান থেকে কী থেকে করতে চান, আপনার গুগল প্লে যদি আপনার থাকে, অ্যাপ্লিকেশন যদি থাকে, তো আপনি সেখান থেকে পেমেন্ট করতে পারবেন। আপনি এই জায়গায় ক্লিক করে দেন, তারপরে এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনি এখানে ক্লিক করে দেন, এখানে ক্লিক করে দেন। তারপরে আপনাকে দেখা বলছে যে এখানে 5,185 টাকা আপনাকে লোন শোধ করতে হবে, তো আপনি কন্টিনিউতে ক্লিক করবেন, ক্লিক করে দেন। তাও আপনার গুগল প্লে যে অ্যাপ্লিকেশনটা আপনার ইনস্টল করা আছে, সেখানে আপনার এখানে পিনকোড চাইছে, পিনকোডটা আপনি দেবেন। তারপরে আপনার হচ্ছে, আপনার যাওয়ার পরে এখানে দেখা যাচ্ছে 5,185 টাকা আপনার পেমেন্ট করতে হবে, তো পেমেন্ট করে দেন। এখানে আপনার স্টেট ব্যাঙ্কের লিঙ্ক দেওয়া আছে, এখানে প্রসেসে ক্লিক করে দেন, এখানে ক্লিক করে দিয়ে পেমেন্ট করে দেন। তারপরে এখানে আপনার ইউপিআই পিনকোড চাইছে, পিনকোডটা দিয়ে আপনাকে দেখা, তারপরে এখানে রাইট ক্লিক করে দেন, এখানে প্রসেস হচ্ছে, প্রসেসিং। দেখেন আমার পেমেন্ট হয়ে গেছে, আমার মেসেজ চলে এসেছে আমার মোবাইলে, আমার পেমেন্টটা সাকসেসফুল, মেসেজ চলে এসেছে আমার সাকসেসফুল হয়ে গেছে। তারপরে আবার এখানে ক্লিক করে দেন, নেক্সট লোন যদি আপনি নিতে চান, সেই নেক্সটে ক্লিক করে দেবেন। আপনি যদি লোন নিতে চান, তো আমি এখন আমি লোন নেবো না, আমি নেক্সটে ক্লিক করছি, করে দেখে দিচ্ছি, নেক্সটে ক্লিক করেন। এখন যদি সঙ্গে সঙ্গে আমি লোন দিতে আবার যদি নিতে চাই, তাহলে আমি এখানে 5,000 টাকা লোন নিতে পারবো, এখানে 5,000 টাকা এখনই 7,000 লোন নিতে পারবো। 5 মিনিটের মধ্যে আপনি লোনটা পেয়ে যাবেন, আপনার ব্যাঙ্কে সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। তো এর আপনার ইচ্ছা মতো আপনি 1,000 থেকে শুরু করে আপনি 5,000 টাকা অবধি নিতে পারবেন লোন, কিন্তু এর ভ্যালিডিটি আছে 15 দিন, আর 15 দিন হচ্ছে ভ্যালিডিটি। আপনি লোন যদি আবার নিতে চান, তো এখানে কনফার্ম অ্যান্ড অ্যাপ্লাই ক্লিক করলেই আমি আবার এই 5,000 টাকা আমার ব্যাঙ্কের সাথে লোন দিয়ে দেবে। তো আমি লোন আজকে নেবো না, আপনাকে দেখা যায় আপনারা চাইলে আপনারা লোন নিতে পারেন। তাহলে আপনি এই অ্যাকাউন্টে চলে যান, খুব সিম্পলি কাজ, আধার কার্ড আর প্যান কার্ডের অ্যাড্রেসগুলো সম্পূর্ণ ফিল আপ করবেন। আপনার স্যালারি কোনো বিল পেমেন্ট কিংবা স্যালারি চেক কোনো কিছুই আপনাকে দেওয়া লাগবে না, শুধু অ্যাড্রেসটা, আধার কার্ডের অ্যাড্রেসটা আপনি ফিল আপ করে দেবেন, তাহলে আপনি লোনটা পেয়ে যাবেন। অ্যাকাউন্টে ক্লিক করেন, এখানে সমস্ত কিছু আছে দেখতে পাচ্ছেন, আমি ভিডিও ডিসক্রিপশনে সব লিঙ্ক দিয়ে দেবো, লিঙ্কে ক্লিক করে আপনি অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন। তো আপনি অ্যাড্রেসগুলো আপনি কীভাবে ফিল আপ করেন সেটা আমি দেখাতে পাচ্ছি না, যেহেতু আমার এখানে অ্যাড্রেস ফিল আপ করা আছে, সেই জন্য আপনি অ্যাড্রেসটা ফিল আপ করতে খুব সহজ, আপনি পারবেন। প্রথমে আপনার ফোন নাম্বার দেবেন, ফোন নাম্বার দিয়ে নেক্সট করবেন, নেক্সটে আপনার তারপরে অ্যাড্রেসটা দেবেন, প্যান কার্ড নাম্বারটা দেবেন, প্যান কার্ড নাম্বার দিয়ে অ্যাড্রেসটা ফিল আপ করবেন। ফিল আপ করে আপনার ব্যাঙ্ক ডিটেলস চাবে, সেই ব্যাঙ্কটার অ্যাড্রেসটা দেবেন, ব্যাঙ্কের যে নাম্বারটা, নাম, আইএফএসসি কোড সব সম্পূর্ণ আপনি দেবেন। আপনাকে আমি একটা দেখাচ্ছি, আমার অ্যাকাউন্টে চলে যান, এরকম একটা
ব্যাঙ্ক ডিটেলস দেবেন, আমার এটা ব্যাঙ্কের ব্যাঙ্ক ডিটেলস, এরকম দিয়ে আপনি সাবমিট করে দেবেন, তাহলে আপনি লোন পেয়ে যাবেন। তো আশা করি বুঝতে পেরেছেন যে অ্যাপ্লিকেশন মাধ্যমে কীভাবে লোন নেবে। আপনার চোখের সামনে আপনাকে দেখে দিচ্ছি যে কীভাবে লোন আমি নিয়েছি, নিয়ে রিপেমেন্ট করেছি, আপনিও লোন নিতে পারবেন। ছোটো ছোটো লোন আপনার প্রয়োজনের মতন, 15 দিন ভ্যালিডিটি, তার জন্য আপনার 5,000, 1,000, 2,000 আপনার যদি প্রয়োজন হয়, তো আপনি একটা স্টুডেন্ট হলেও আপনি লোন নিতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন, যদি আপনার প্রয়োজন হয় পয়সা নেবেন। তো আজ এই পর্যন্তই, ধন্যবাদ।